আজকে মেনু হচ্ছে ভাপা ডিমের কালিয়া। ডিমের ভাপা করতে কি কি জিনিস লাগে? 5টা ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টো, টমেটো নিয়েছি 1টা, 5টা কাঁচা লঙ্কা আছে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো, 2টো তেজপাতা, পরিমাণ মতন একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতন একটু হলুদ, আর একটু আদা রসুন নিয়েছি পরিমাণ মতন, আর নিয়েছি লবঙ্গ, এলাচ, দালচিনি গোটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমরা ডিমে কি কি লাগে ভাপাতে, পেঁয়াজ, টমেটার, কাঁচা লঙ্কা, আদা রসুনটা কেটে নেব। ডিমের ভাপা করব এই পেঁয়াজটা দিয়ে আর এই লঙ্কা কাটা দিয়ে, আর এইগুলো পেঁয়াজ কাটা আছে লম্বা লম্বা করে, এটা কালিয়ার জন্য। আর আদা রসুনটা দেব, আর পেঁয়াজ এই টমেটো দেব, আর কাঁচা লঙ্কা। কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। এবার আমরা বাটবো, বেটে নেব আদা রসুনটা। এখানে রাখলাম, শিল নোড়াটা আমি সরালাম। এবার আমরা ডিমের ভাপা করতে এরকম একটা টিফিন কৌটো লাগবে। টিফিন কৌটোর মধ্যে একটু তেল দেব, একটু তেল দিয়ে নেব ভাপাতে। তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি টিফিন কৌটোতে। ডিমগুলো এবারে ফাটাবো, ফাটিয়ে দেবো।
এবারে লবণটা দিলাম, কেটে রাখা পেঁয়াজটা এবার আমি দেব। তারপরে দেব একটু কাঁচা লঙ্কা, ডিমটা ভালো করে মিক্সড করব ডিমটাকে, যাতে ঝাল নুন পেঁয়াজ ভালো করে মাখানো হয়। মাখিয়ে ডিমটা আমাদের মাখানো হয়ে গেছে, এবার আমরা এটাকে চাপা দেয়া হয়ে গেছে, এটাকে এবারে আমি নামাবো, নামিয়ে কড়াই বসাবো। কড়াইটা বসালাম, গ্যাসটা জ্বালাবো, গ্যাসটা এবারে আমি ধরাবো। এবার আমি কড়াতে জল দেব, পরিমাণ মতো জল দিলাম। এবারে টিফিন কৌটোটা বসাবো, বসালাম টিফিন কৌটোটা। এবার আমি 5 থেকে 10 মিনিট রাখবো, গরমে ভাপা হচ্ছে। এবার আমি দেখব যে ভাপাটা হয়েছে কি, গ্যাসটা অফ করলাম। নামিয়ে কড়াটাকে নামিয়ে দেখব, আমরা কড়া থেকে এটা নামাবো, নামিয়ে দেখব যে জিনিসটা হয়েছে কি ভাপাটা। গরম তো, খুলতে হবে দুই দিকে চেপে ধরে। এবার আমাদের ভাপাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটাও এসেছে সুন্দর। এবার আমরা পিস পিস করে কাটবো, কেটে একটা জারের মধ্যে রাখবো। পিস করে কাটছি, কাটা হয়ে গেল। এবার আমরা জারটাকে নেব, জারটা রাখলাম, এবার আমি পিসগুলো তুলব। আমি এবার জারের মধ্যে তুলব, কাটা হয়ে গেছে, জারের মধ্যে তুলে রাখছি। খুব সুন্দর হয়েছে দেখতে। কড়াটা গরম হলে এবার আমরা তেল দেব কড়াতে, এবার আমি তেল দিচ্ছি, দিও না বলছো, কড়াতে এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই আমরা ডিমটা ভাজব। এবার আমি ডিমটা কড়ায় দিয়ে ভাজলাম, কড়াই দিলাম,
কিছুক্ষণ ভাজা হোক, ভাজা হওয়ার পরে আমরা তুলে নেব, পাল্টি করে দেব। এবার একটু পাল্টি করে দেই, ডিমটা ভাজা ভাজা হয়ে এসছে, ওই পিকটা সুন্দর লাগছে দেখতে, ডিমের কালারটাও ভালো এসছে, ভাজা হয়ে বেশ ফুলে উঠেছে, সুন্দর দেখতে লাগছে। একটু ভাজা হোক এইটা, এবার আমরা ডিম ভাজাগুলো তুলে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে, ফুলে উঠেছে। আমরা ডিমগুলো এবার আস্তে আস্তে করে গোটা গোটা তুলে নেব। ডিম ভাজা তেলটা ওইখানে রয়ে গেল কড়ার মধ্যে, আমি অল্প হয়েছে আর একটু তেল দেব। আমরা এবার গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেব, গোটা গরম মশলাটা একটু ফাটিয়ে নিলাম, এলাচটা যাতে গন্ধটা ভালো যায়। এবার দুটো তেজপাতা দেব, দুটো তেজপাতা দিলাম, কেটে রাখা পেঁয়াজটা এবার আমি কড়ার মধ্যে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে লাল লাল হবে, একটু লালচে গোছের হবে, তারপর আমি টমেটোটা দেব। এবার কাঁচা লঙ্কাটা আমি দেব, দুটো কাঁচা লঙ্কা দিলাম যাতে কাঁচা লঙ্কার গন্ধটায় টেস্টি ভালো হয়। এবার পেঁয়াজটা লঙ্কাটা ভাজা ভাজা হয়েছে, লাল লাল হয়ে এসছে, সুন্দর কালার এসছে, আমি এবারে টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিচ্ছি, দেখো নাড়াচাড়া করে হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা দেব, এবার আমি মশলা দেব, ওই যে সেই আদাটা রেখেছিলাম, আদাটা আদা বাটাটা দিচ্ছি, পরিমাণ মতো আদা বাটাটা দিলাম, পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছি, পরিমাণ মতন একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এটা কষাবো, কষিয়ে নেব, আমাদের কষানো হয়ে গেছে, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কষিয়েছি, খুব সুন্দর কালার এসেছে, গন্ধও খুব সুন্দর ছুটেছে, সেন্ট উঠে গেছে। এবার আমরা হালকা একটু জল দেব, জল দিয়ে ভাপানো ডিম ভাজাটা এবার আমি এর মধ্যে দেব, দিয়ে আমাদের ডিমের কালিয়া হয়ে যাবে। জল দেব এবার আমি হালকা করে, একটু অল্প জল দেব যাতে ডিমগুলো মশলা লাগে। ডিমটা এবার আমি দেব, ডিমের কালিয়া করছি, কেমন করে দেখো।
আমাকে দেখে তোমরাও বানাবে এরকম ডিমের কালিয়া। আমি দু মিনিট এইটাকে রাখবো, রাখার পরে নামিয়ে নেব, নামাবার সময় আপনাদের দেখিয়ে দেবো। আমার ডিমের কালিয়া হয়ে গেছে, নামিয়ে নেব ডিম। খুব সুন্দর সেন্ট উঠেছে, খেতেও মনে হয় খুব ভালো হবে। আমাদের ভাপা ডিমের কালিয়া হয়ে গেছে পুরো রেডি। এবার আপনারা খেয়ে দেখুন